একদিকে বিক্ষুব্ধ যারা প্রার্থী হতে পারেননি কলকাতা পৌরসভা নির্বাচনে তাদেরকে আটকানো, অন্যদিকে সংবাদ মাধ্যমের গতিবিধি সেটার উপরে রাষ্টানা, এই দুইয়ের ফলে কিন্তু বিজেপি পার্টি অফিসের ভেতরে বসলো এই অস্থায়ী গেট, যে গেটে কিন্তু সামনে রয়েছে নিরাপত্তারক্ষী। এমনকি শুধু গেটই বসানো নয়, গেটের পাশাপাশি এখানে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যেখানে কিন্তু সংবাদ মাধ্যমের কিন্তু ভেতরে প্রবেশ, এমনকি রাজ্য সভাপতি থেকে শুরু করে যে সমস্ত পদাধিকারী রয়েছেন তাদের ঘরে যাওয়া, সেখানে গিয়ে কথা বলা, এই সমস্ত প্রক্রিয়া সেটা কিন্তু তার উপরে রাষ্টানা হয়েছে। যেটা মনে করা হচ্ছিল যে গত কয়েকদিন যাবত কিন্তু বিজেপির রাজ্য পার্টি অফিস সেখানে কিন্তু বিক্ষুব্ধ যারা কিন্তু পুরো ভোটে টিকিট পাননি তারা এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের মধ্যে কয়েকজনকে বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে সাংগঠনিকভাবে কিন্তু ব্যবস্থা নিয়েছে দল। কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের নজর উপর কিন্তু রাষ্টানা হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। একদিকে কিন্তু সাংগঠনিকভাবে যারা বিক্ষুব্ধ তাদেরকে আটকানোর চেষ্টা, অন্যদিকে সংবাদ মাধ্যম যাতে তাদের গতিবিধি রাষ্টানা যায় সে বিষয়ে কিন্তু চেষ্টা চলছে বিজেপির রাজ্য দপ্তরে। এদিন কিন্তু ধরা পড়লো সেই ছবি, ক্যামেরা বিশ্বজিৎ সাহার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ, মুরলীধর সেনলেনের অফিসে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ, বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, এ বিষয়ে কি জানতে পারছো? দেখো, এইরকম ঘটনা অতীতে কোনোদিনও হয়নি বিজেপির রাজ্য দপ্তরে, অতীতে কোনোদিনও হয়নি। একেবারে বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়ে দেওয়ালে জানিয়ে দেওয়া হলো যে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রিত হলো, তারা এখন থেকে আর কার্যালয়ের উপরে যে দোতলায় কার্যালয় রয়েছে সেখানে কেউ ঢুকতে পারবে না। এর আগে যেগুলো হয়েছে বিভিন্ন সময়ে সময়ে সেগুলো মুখে বলে দেওয়া হয়েছে, তারা ব্যক্তিগত ভাবে বলেছেন কথা যে উপরে যাবেন না, বসবেন না, দাঁড়াবেন না, বিভিন্ন সময় বিভিন্ন। এখন দল যখনই বিপাকে পড়ে বা যখন দল অস্বস্তিতে পড়ে তখনই ঘটনাগুলো ঘটে, কিন্তু সেটাকে মোকাবিলা করার জন্য প্রচার মাধ্যমকে একেবারে সরাসরি বিজ্ঞপ্তি দিয়ে এইভাবে আটকানো সেটাই একদমই হলো। প্রথমে যখন গ্রিল দিয়ে সিঁড়ির মুখ আটকে দেওয়া হচ্ছিল তখন মনে করা হয়েছিল যে এবার তো পুরো নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, সুতরাং 15-তে যখন প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি সেই সময় দেখা গেছিল যে কয়েক দিন ধরে টানা দপায় দপায় বহু দলে দলে লোক এসে বিক্ষোভ দেখিয়েছিলেন টিকিট না পেয়ে। মনে করা হয়েছিল এবারও হয়তো সেটা হতে পারে, কিন্তু আদৌ সেটা হয়নি, কারণ এবার যেহেতু দলের সম্ভাবনাও যেহেতু লড়াইয়ের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনের পরে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলীয় কর্মীদের মধ্যে প্রত্যাশার বারুদও ততটা উঁচু চড়া ছিল না, ফলে দুই একজন বিক্ষিপ্ত ভাবে খুব বিক্ষোভ দেখিয়েছেন, সেইভাবে বিক্ষোভ এবার আছে পড়েনি। কিন্তু গ্রিল লাগানোর পরদিন দেখা গেল সেখানে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হলো, সেখানে লিখে পোস্টার দিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকরা যেতে পারবেন না। তার আগে দল লাগাতার অস্বস্তির মুখে পড়ছে, কারণ দলীয় নেতৃত্বের দল পরিচালনার ক্ষেত্রে দলের বিরুদ্ধে অন্তর্দ্বন্দ্বের প্রশ্নে পুরনো কর্মীরা যখন মুখ খুলতে শুরু করেছেন হাওড়ার সে দলীয় জেলা প্রেসিডেন্টই হোক, গতকাল ধন্যবাদ তোমাকে।